এদিকে লকডাউন অর্থাভাব অন্নাভাব এই অবস্থায় বাড়ি ফিরতেই হবে, সেটাই একমাত্র রাস্তা বাঁচার। তাই এবার পায়ে হেঁটেই মুর্শিদাবাদে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পরিযায়ী শ্রমিকরা। চন্দ্রকোনায় এসে পৌঁছলে তাদের পুনরায় ঘুরিয়ে দেওয়া হয় চন্দ্রকোনা থেকে। চন্দ্রকোনা থানার পুলিশ খবর পেয়ে চন্দ্রকোনা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড তেঁতুলতলা বাজার এলাকায় এসে পৌঁছানো 8 জন ভিন জেলার রাজমিস্ত্রির কাজে যুক্ত শ্রমিকদের আটকে ফিরিয়ে দেওয়া হয় খড়গপুর থেকে আসা ওই শ্রমিকদের। খড়গপুর থেকে ব্যাগপত্র নিয়ে পায়ে হেঁটে সোমবার সকালে তারা চন্দ্রকোনা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে পৌঁছন। 2 জন নদিয়া এবং বাকি 6 জনের বাড়ি মুর্শিদাবাদে। সেই উদ্দেশ্যেই তারা রওনা দিয়েছিলেন। পুলিশ তাদের খাইয়ে গাড়িতে করে পুনরায় ফের খড়গপুরের উদ্দেশ্যেই ফেরত পাঠিয়ে দেয় বলেই সূত্রের খবর। ওখান থেকে হেঁটে আসছেন এখানকে চন্দ্রকোনায় আসলেন কি করে? হেঁটে হেঁটে খড়গপুরে কিসের কাজ করতে? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি, কতজন তোমরা এসছো একসঙ্গে? 8 জন। বাড়ি কোথায়? বাড়ি হলো ইসলামপুর। মুর্শিদাবাদ? কাঞ্চনপুর ইসলামপুর থানা। কোন জেলা এটা? মুর্শিদাবাদ। মানে তো হেঁটেই ফিরছিলে?